আজ বড়দিন তাই বড়দিনকে কেন্দ্র করে যা যা ছবি আছে রাজ্য যেভাবে মেতে উঠেছে রাজ্যবাসী এবং পর্যটন কেন্দ্রগুলোর ছবি যেমনটা দেখাচ্ছিলাম যে সব জায়গাতে কিন্তু ছুটির মুড ফেস্টিভ মোট মানুষ মেতে উঠেছে উৎসবের আনন্দে আমরা কলকাতাকেও বাদ রাখিনি গতকাল থেকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে অ্যালেন পার্ক থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর সব জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের দেখাবো অ্যালেন পার্কের ছবি আমরা গতকাল দেখেছিলাম সেখানে কি পরিমাণ মানুষের ভিড় ছিল আলো ঝলমলে একেবারে ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে সেলফি তোলার ঢল সব মিলিয়ে একটা জমজমার ছবি গতকাল রাতের আপনাদের দেখিয়েছিলাম এবং আজকে সকাল থেকে সেখানে কিন্তু সেই একই ভিড় রয়েছে এবং বলা বলাই যায় যে আজ যত বেলা বাড়ার পর যত সন্ধে নামবে ভিড় কিন্তু বাড়তেই থাকবে আর সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা ঘোষ কথা বলবো অনন্যার সঙ্গে অনন্যা তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরছো সকাল থেকে আমরা সেই ছবি দেখতেও পাচ্ছি তোমার মাধ্যমে একটা বিষয় বলো অ্যালেন পার্কে গতকাল রাতে যে ছবি দেখেছি প্রচুর মানুষের ভিড় একটা ক্রিসমাস ট্রি ছিল সেটাকে কেন্দ্র করে মানুষের একটা উৎসাহ ছিল সেলফি তোলা ছিল আজকে এই মুহূর্তে কি ছবি সেখানে ঠিক মধুবন্ধ তুমি যেমনটা বলছিলে আজকেও কিন্তু একই চিত্র রয়েছে কিন্তু আমরাও জানি যে যত রাত বাড়বে তত ভিড় বাড়বে কিন্তু সেলফির যে সেলফি তোলার যে ঢল সেই ঢল কিন্তু নেমেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি তোমাকে ছবিটাও দেখাচ্ছি সুবীরটাকে বলবো যে সেই ছবিটা দেখানোর জন্য এখানে কিন্তু সেলফি তোলার যে হিরিক সেই হিরিক কিন্তু চলছে রাত হোক বা দিন হোক 25 ডিসেম্বরকে ছুটিয়ে উপভোগ করছে সকলে আমি একটু কথা বলবো আজকে কি কি প্ল্যান রয়েছে আজকে ওই পঁচিশ ডিসেম্বর পার্ক এসেছি এখানে এসে একটু ঘোরাঘুরি করব তারপরে কোথাও একটু মানে ডাইনিং হবে তারপরে বাড়ি ছবি তোলা হয়েছে তো ছবি তোলা যা স্টার্ট হলো ভীষণ ভালো লাগছে আরো ভালো লাগছে বয়স কমে গেছে মানে একদম একদম সত্যি কথা আজ অ্যারেন্ড প্যাকে তো ঢুকতে পারলাম না এবার আমরা আমার বান্ধবী আছে আমরা একসাথে একটু ঘোরাঘুরি করি এই লাইটিংটা একটু দেখি তারপরে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া আমরা আরেকবার একটু কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে এই তো আমরা প্রথমে এলাম ক্যাথিডাল চার্চ এখন পার্ক স্ট্রিট এরপর যাব অন্যদিকে যাব দেখো মধুবন্তি ঠিক তুমি যেমনটা বলছিলে ছবি তোলা চলছে তার সঙ্গে বেশ কিছু প্ল্যানও রয়েছে মানুষের যে এরপর ঠিক কোথায় যাবে আর তার সঙ্গে সঙ্গে আরও যেটা বলবো যে নিরাপত্তা ব্যবস্থা সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পুলিশ পিকেট এখানে রয়েছে পুলিশও রয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা পাক স্ট্রিট চত্বরে সেই ছবিটাও তুলে ধরছি কলকাতা টিভির পর্দায় আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব

মধুবন্ধু তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে আট থেকে আশি সকলেই কিন্তু এই বড়দিনের আমেজ নিতে এখানে এসে পৌঁছেছে সেই ছবি তুলে ধরলাম আমরা শুধু আট থেকে আশি খুব ভালো লাগছে প্রত্যেক বছর আমরা আসি এই বছর তার উন্নতা হয়নি সেটা বটে মানে ইজ লাইক আ নিউ ইয়ার কি বলবো আমার রেজোলিউশন হোক বা ট্র্যাডিশন হোক ক্রিসমাস ইভেন ক্রিসমাস পাকছি নাইলে ঠিক মানে ইট ডাজেন্ট ফিল রাইট মানে পাকছি ছাড়া ক্রিসমাস বা নিউ ইয়ার কমপ্লিট হয় না মানে আমরা কলকাতায় এখন বাড়ি কলকাতায় বাট এখন কর্মসূত্র आसानsole থাকি বাট স্টিল আইদার নিউ ইয়ার বা ক্রিসমাস এটাতে একবার পাকছিটা না চলে মানে বছরটা শেষই হয় না তুমি हेलो বলে দাও মিলে কি সময় পড়া দাও মিলে কি সময় পড়া দাও মধুবন্ধু তুমি কিন্তু শুনতেই পেলে ঠিক যেমনটা সবাই বলছে যে পার্ক স্ট্রিট না এলে বোধ বড়দিনটা বড়দিন মনে হয় না পার্ক স্ট্রিটে আসতেই হবে তোমাকে সেই চিত্রটাই তুলে ধরছো তুমি যেমনটা বলছিলে প্রথমে শুরুর আগেই যে সেলফি তোলার হিরি আমরা এখনো দেখতে পাচ্ছি কিন্তু সেলফি কিন্তু একের পর এক উঠেই চলেছে অনন্য একটা কথা তো বলতেই পারি অ্যালেন পার্কের চত্বরে এই যে ক্রিসমাস ট্রি এটা কিন্তু বেশ বিখ্যাত হয়ে উঠেছে এই সেলফিকে কেন্দ্র করেই কিন্তু একদমই একদমই তুমি দেখতেই পাচ্ছো সেই ছবি তুলে ধরছি তোমাকে খুব ভালো লাগছে অনেক বছর পর আসা এখানে অনেক ভিড় ভালো লাগছে বেশ হ্যাঁ আমরা দুজন ছোটবেলার বন্ধু কলেজ ফ্রেন্ডস কাম স্কুল ফ্রেন্ডস তো খুবই ভালো লাগছে ও অ্যাকচুয়ালি বাইরে থাকে তো ও এসে বছর পরে ইন্ডিয়াতে হ্যাঁ অ্যাবসলিউটলি তাই না আমরা খুব একটা আসি না আমি লাস্টে এসেছিলাম টু ইয়ার্স আগে তো আবার আসছে ও টু ইয়ার্স পরে এসছে তাই জন্য ভালো লাগছে এ এখন ছবি তোলা হবে এখন লাইট দেখা হবে এখন লাইট দেখা হয়নি অনন্য এখন অনেক প্ল্যান রয়েছে যাদের সঙ্গে তুমি কথা বললে তাদের কথা থেকেও সেটা বোঝা গেল এবং যে আবহের মধ্যে তুমি রয়েছো এই অ্যালেন পার্ক এবং পার্ক স্ট্রিট চত্বর গোটা জায়গাটাই কিন্তু বড়দিনের আমেজে বড়দিনের মুডে রয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন একেবারে আনন্দ শেষ মুহূর্তের যে প্রস্তুতি নিয়ে চলে এসেছে যাতে রাত কাবার করে এই আনন্দ লুটে ফুটে নেওয়া যায় আপাতত ধন্যবাদ অনন্যা তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি অনন্যা ঘোষের সঙ্গে এবং বড়দিনের মেজাজে জেলা থেকে শহর কি ছবি মানুষ কি ভাবছে কিভাবে ঘুরছে সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম বড়দিনের আমেজে কলকাতাবাসী জেলা থেকে শহর যেমনটা বলছিলাম যে এই বড়দিন তো শুধু নয় ডিসেম্বর মাসের প্রায় শুরু থেকেই ফেস্টিভ মুডে গা ভাষায় প্রতিটি মানুষ এবং এই যে ছুটির মুড আনন্দের মুড এটা কিন্তু বড়দিন থেকে শুরু হয় এবং তারপর কিন্তু একেবারে নতুন বছরের অবধি দেখা যায় যে পয়লা জানুয়ারি একত্রিশের যে রাত সেই সব প্ল্যানই থাকি এই সময়টাকে কেন্দ্র করে এবং আজকে তারই শুরুটা আমরা দেখতে পেলাম বড়দিনকে কেন্দ্র করে সব মিলে একেবারে জমজমাট বড়দিনের মুড